বিশ্বে নানা ধরনের অদ্ভুত চিকিৎসা ব্যবস্থা প্রচলিত রয়েছে। অনেকেই চিকিৎসা ব্যবস্থাকে কুসংস্কার মনে করে ঘৃণা করেন, আবার কেউ সঠিক চিকিৎসা ব্যবস্থা বলে মেনে নেন। এমনই এক অদ্ভুত চিকিৎসা ব্যবস্থার প্রচলন করেছেন বসনিয়ার এক বৃদ্ধা। তিনি চক্ষু রোগীদের চোখের মণি নিজের জিহ্বা দিয়ে চেটে চিকিৎসা করে থাকেন। তার দাবি, তার এই চিকিৎসায় অনেক মানুষ আরোগ্য লাভ করেছেন। বৃদ্ধার নাম হাবা সেলেভিক, তিনি নানা হাবা নামেই বেশি পরিচিত। এখন তার বয়স 80 বছর। দীর্ঘদিন ধরে তিনি এই চিকিৎসা ব্যবস্থা চালিয়ে আসছেন। নানা হাবার চিকিৎসা ব্যবস্থা খুবই অদ্ভুত। তিনি রোগীর চোখের পাতা ফাঁক করে নিজের জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করেন, আর এভাবে পরিষ্কার করার কিছুদিন পর রোগীর চোখ সেরে ওঠে। এই অদ্ভুত চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়েছে বলে তার দাবি। অনেকে চিকিৎসা ব্যবস্থা পছন্দ করে না, কারণ তারা মনে করেন রোগ ভালো হওয়া তো দূরের কথা, উল্টো বৃদ্ধার মুখের জীবাণু রোগীর চোখে প্রবেশ করে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু বৃদ্ধা জানান সে আশঙ্কার সম্ভাবনা নেই, কারণ তিনি রোগীর মুখে জিহ্বা প্রবেশ করানোর আগে নিজের মুখের অ্যালকোহল পরিষ্কার করে নেন, তাই তার মুখের জীবাণু রোগীর চোখে প্রবেশ করে না। হাওয়ার এই অদ্ভুত চিকিৎসা ব্যবস্থা নিয়ে এলাকার মানুষের কৌতূহল আছে। এভাবে কেন তিনি চিকিৎসা করান বা কোনো আসমানি বাণী পেয়েছেন কিনা তা জানতে চান। এ বিষয়ে তিনি জানান, এক নারীর কাছ থেকে তিনি এই পদ্ধতি শিখেছিলেন। হাবা বলেন, আমি এই চিকিৎসা ব্যবস্থা এক নারীর কাছ থেকে শিখেছি, তার নামও ছিল হাবা। আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যেন এই চিকিৎসা ব্যবস্থা রপ্ত করে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার ছেলে মেয়ে তাতে আগ্রহী নয়। তারা মানুষের চোখের মণি জিহ্বা দিয়ে চাটার বিষয়টি পছন্দ করে না, তাই এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। তিনি মনে করেন এটা যেহেতু খুব কার্যকরী চিকিৎসা ব্যবস্থা, তাই মৃত্যুর পর মানুষ হয়তো তার জিহ্বা কেটে এই চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যেতে পারে। হাবা বলেন, গ্রামের অনেক মানুষ আমাকে বলেছে আমার মৃত্যুর পর তারা আমার জিহ্বা কেটে এই চিকিৎসা চালিয়ে যাবে। হাবার চিকিৎসা ব্যবস্থা বিতর্কিত হলেও আমেরিকা থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত প্রায় 5,000 মানুষ এই চিকিৎসায় আরোগ্য লাভ করেছেন। অর্থাৎ তার চিকিৎসা যে শুধু দেশে জনপ্রিয় তা নয়, বিদেশ থেকেও হাজার হাজার মানুষ তার চিকিৎসা নিতে আসে। তিনি বলেন, এখনও অনেক রোগ আছে যেগুলো আধুনিক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সুস্থ করতে পারে না। তারা এসব অসুস্থ ফোলা চোখ নিয়ে আমার কাছে আসে, আমি তাদেরকে সুস্থ করি। তিনি এই চিকিৎসার ফি ধরেন 10 ইউরো, কিন্তু গরিব ও বেকারদের কাছ থেকে কোনো টাকা নেন না, তাদেরকে তিনি ফ্রি চিকিৎসা করান। হাবা বলেন, আমি সাধারণত 10 ইউরো ফি নেই, কিন্তু যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই বা বেকার তাদেরকে ফ্রি চিকিৎসা করি। আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।